বাংলাদেশে কোনো চিকিৎসা না পাই আমি চেন্নাইতে গেছি 13 সালে তারপর অফ ছিল অন্যান্য ডাক্তার দেখাইছি আরে দেখাইছি মানে বিভিন্ন জায়গায় তারপরে লাস্ট এখানে অপারেশন করতে বলছিল 3 লাখ টাকা কন্টাক হয়ে গেছে তো পরে সিদ্ধান্ত চেঞ্জ করছি কইরা বেঙ্গালুর গেলাম বেঙ্গালুর যাইয়া চিকিৎসা কইরা আইছি কিছুদিন ভালো ছিলাম তারপর আবার গেলাম 6 মাসের ভিতরে ওইখানে যাইও কোনো কিছু হয় নাই ওখানে বলে দিছে যে আর এই ব্যথা যাবে না এভাবেই চলতে হবে খাইতে হবে তো আর লাস্ট পরে সারের এই এখানে জানলাম যে সারে চিকিৎসা দেয় তারপরে এখানে আসলাম আয়েশা নিচে 8 দিন থেরাপি দিছি দেওয়ার পরে বলল যে সবাই যে এখানে ভর্তি হন তো আজকে 13 দিন এখানে আছি মোটামুটি আমি ভালো আছি নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার নাম কণিকা রানী মজুমদার আমার বয়স 50 বছর আর আমার বাড়ি হলো কুমিল্লা আমি চিকিৎসা নেওয়ার জন্য আসছি শফিউল্লাহ স্যার স্যারের কাছে 2012 সাল থেকে আমার হাঁটু ব্যথা কোমরে ব্যথা ঘাড় ব্যথা এই ব্যথার জন্য আমি দাঁড়াইতে পারি না বসতে পারি না কোনো কাজ করতে পারি না রিল্যাক্সে থাকতে হয় মানে আমার ব্যথাটা সবসময় থাকে শুয়ে থাকলে শুধু ভালো থাকে এই ব্যথার জন্য তো আনুমানিক আমি কুমিল্লা ঢাকা অনেক ডাক্তার দেখাইছি বাংলাদেশে কোনো চিকিৎসা না পাই আমি চেন্নাইতে গেছি 13 সালে তারপর অফ ছিল অন্যান্য ডাক্তার দেখাইছি দেখাইছি মানে বিভিন্ন জায়গায় তারপরে লাস্ট এখানে অপারেশন করতে বলছিল 3 লাখ টাকা কন্টাক হয়ে গেছে তো পরে সিদ্ধান্ত চেঞ্জ করছি কইরা বেঙ্গালুর গেলাম বেঙ্গালুর যাইয়া চিকিৎসা কইরা আইছি কিছুদিন ভালো ছিলাম তারপর আবার গেলাম 6 মাসের ভিতরে ওইখানে যাইও কোনো কিছু হয় নাই ওখানে বলে দিছে যে আর এই ব্যথা যাবে না এভাবেই চলতে হবে খাইতে হবে তো আর লাস্ট পরে সারের এই এখানে জানলাম যে সারে চিকিৎসা দেয় তারপরে এখানে আসলাম আয়েশা নিচে 8 দিন থেরাপি দিছি দেওয়ার পরে বলল যে সবাই যে এখানে ভর্তি হন তো আজকে 13 দিন এখানে আছি মোটামুটি আমি ভালো আছি এখন বাড়ি যাইতে চাই আমি এখানে থাকা অবস্থায় তো 3-4 জন ভালো হয়ে গেছে এবং আজকেও গেছে আমরা এক রুমে 3 জন ছিলাম 2 জন আজকে চলে গেছে আর আশা করি আমিও কালকে চলে যাব এখানে আমি আয়েশা ফিজিওথেরাপি দিতেছি যে দিতেছে 3 বেলাই দিতেছে এবং ভালোভাবেই দিচ্ছে আমি ওনার সেবা নিয়ে ভালো আছি এখানে যারা কাজ করে সবাই ভালো ফিজিওথেরাপিও ভালো নার্সরাও ভালো সবাই খুব ভালো ব্যবহার করে এখানের ম্যানেজমেন্টও ভালো শফিউল্লাহ স্যারও ভালো খুবই ভালো মানে উনি খুব হাসি খুশি সবার সাথে ভালো ব্যবহার করে পেশেন্টদের সাথে অন্তত ভালো ব্যবহার করে আমার মতো যারা আছেন সবাই এখানে আসতে পারেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য ভালো হয়ে যাবেন আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমি যাতে সারা জীবন ভালো থাকতে পারি ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল